এদিকে যশোর ও নওগাঁয় পুরো দমে চলছে বড় আবাদ কিন্তু হঠাৎ সারের দাম বেড়ে যাওয়ায় শঙ্কিত কৃষকরা তবে আবহাওয়া বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকলে আবাদ ভালো হবে বলে আশা তাদের যশোর প্রতিনিধি রাহুল রায় ও সংবাদদাতার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট চলছে বড় আবাদের প্রস্তুতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি প্রস্তুত সেচ ও চারা রোপণে মাঠে মাঠে ব্যস্ত কৃষকরা এবার বড় আবাদের মাধ্যমে সাম্প্রতিক বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা কৃষকদের কিন্তু সার কীটনাশক ডিজেল সহ আবাদের অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা যখন এই বোরো ধান লাগাতে শুরু করছি তখন থেকে বস্তাপতি ইউরিয়া ডিএপি এলার একশো দেড়শো টাকা বেড়ে গেছে সার মাটির যে পরিমাণে দাম তাতে তো আমাকে কৃষক বাঁচে থাকার মতন না তারপরও কৃষকদের আশা অনুকূল আবহাওয়া ও বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকলে আবাদে কোনো সমস্যা হবে না এবং তাদের ফলনও ভালো হবে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ফসল ভালো হবে এবং পানি যদি সুষ্ঠুভাবে যদি পাওয়া যায় তাহলে কোনো সমস্যা থাকবে না বিদ্যুৎ যদি ঠিক রকম যদি থাকে তাহলে মাঠের পানি ঠিক রকম ছিঁচতে পারবে মোটর এবং ডিপ ঠিক আছে তাহলে ফসলগুলো ভালো হবে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সে ব্যাপারে মনিটরিং করছে কৃষি বিভাগ আর তারা যেন ক্ষতির মধ্যে না পড়ে সেজন্য তাদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছে যাতে সারটা সার কৃষকরা তারা ন্যায্য মূল্যে তাদের কাছে দোকানগুলোতে পায় জমিতে লাগানোর পূর্বে এই চারাগুলো বিশেষ করে কিছুটা ইউরিয়া স্প্রে করবে আর থিওবিট স্প্রে করলে চারাগুলো বেশ সতেজ হয়ে উঠবে এবং তারা লাগালে তারা সফল পাবে কৃষি বিভাগ সূত্রে যশোরে এবছর বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার হেক্টর জমিতে আর নওগাঁ ধরা হয়েছে এক লাখ চুরাশি হাজার ছয়শো পঞ্চাশ হেক্টর জমিতে খানম মাছরাঙা নিউজ ডেস্ক